চলো আজকে আবার জিকে সেশনটা শুরু করি। তা এই সেশন শুরু করার আগে আজকে কিছু কথা বলবো তোমাদের। এই যে প্রতিদিন আমি তোমাদের সামনে জিকে নিয়ে বিভিন্ন তথ্য নিয়ে আসছি, সারা পৃথিবীতে যে নতুন নতুন ঘটনা ঘটছে তার মধ্যে বেশিরভাগই কিন্তু বিজ্ঞান সংক্রান্ত তথ্য তোমাদের আমি দিচ্ছি। তা এই যে বিজ্ঞান সংক্রান্ত তথ্যগুলো দিচ্ছি, অনেকের মনে হতে পারে যে আমরা এই এত নিচু ক্লাসে, এই এত বিজ্ঞানের উচ্চ পর্যায়ের যে গবেষণা বা ঘটনাগুলো ঘটছে সেগুলো জেনে কী বা করবো, বা সেগুলো জেনে আমাদের লাভটাই বা কী হবে, এই ধরনের অনেক প্রশ্ন কিন্তু তোমাদের মনের মধ্যে আসতেই পারে, স্বাভাবিক আসাটা। কারণ তোমরা এখন যে স্তরে রয়েছো সেখানে শুধুমাত্র বিজ্ঞান বলে কিন্তু কোনো সাবজেক্ট তোমাদের নেই, কিন্তু তোমাদের একটা যে সাবজেক্ট আছে আমাদের পরিবেশ, সেই সাবজেক্টটাই কিন্তু এই বিজ্ঞান সাবজেক্টের থেকে অনেক বেশি তাৎপর্যপূর্ণ। কারণ এই বিজ্ঞান বলতে ঠিক যা বোঝায় সেই পার্টিকুলার আমাদের পরিবেশ যে বইটা রয়েছে সেই বইটার মধ্যে তার থেকে অনেক বেশি কিছু কিন্তু রয়েছে। সুতরাং সেই জায়গাটা তোমাদেরকে বুঝতে গেলে বিজ্ঞানের যে প্রতিনিয়ত ঘটনাগুলো ঘটছে সেগুলো সম্বন্ধে কিন্তু সঠিক জ্ঞান তোমাদের রাখতে হবে, এবং এই বয়স থেকেই। সেটা বিজ্ঞান এমন একটা বিষয় বা এমন একটা ক্ষেত্র বলবো যে গোটা পৃথিবী কিন্তু এর উপর নির্ভরশীল, এবং এই বিষয়টার প্রতি তোমাদের একটা আগ্রহ তৈরি করাটাই কিন্তু আমার উদ্দেশ্য, যাতে এই বয়স থেকেই তোমাদের মধ্যে এই বিষয়টার প্রতি একটা ভালোবাসা, একটা আকর্ষণ তোমরা অনুভব করো, এবং পরবর্তীতে এই বিষয়টা নিয়ে যাতে তোমরা পড়াশোনাও করতে পারো। কারণ কোনো বিষয় যখন তুমি পড়বে সেটা শুধুমাত্র পড়তে হবে বলে বা পরীক্ষায় নম্বর পেতে হবে বলে পড়লে কিন্তু হবে না। কারণ একটা সময় গিয়ে দেখবে সেই বিষয়টা তোমাদের হয়তো একটা একঘেয়েমির জায়গায় চলে যাবে, যদি না তুমি বিষয়টাকে ভালোবাসো। সুতরাং এই ভালোবাসাটা তৈরি করাটাই কিন্তু আমার কাজ, আমার উদ্দেশ্য। তোমরা বিজ্ঞান মনস্ক হও, বিজ্ঞানের প্রতি একটা ভালোবাসা তৈরি করো। কারণ আজ থেকেই যদি সেই স্টেপটা তোমরা না নাও তাহলে আগামী দিনে কিন্তু অনেক সমস্যার মধ্যেই আমাদের পড়তে হবে। কারণ বর্তমানে তোমরা দেখছো যে গোটা বিশ্ব এই বিজ্ঞানের দিকেই তাকিয়ে রয়েছে। এই যে করোনা ভাইরাস নিয়ে আজ গোটা বিশ্ব বিপর্যস্ত, শুধুমাত্র প্রতিষেধক আবিষ্কার করা নিয়ে। সুতরাং গোটা বিশ্ব কিন্তু সেই সমস্ত বিজ্ঞানীদের দিকেই তাকিয়ে রয়েছে যে কবে তারা প্রতিষেধক আবিষ্কার করবেন। তাই আমি তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, বিজ্ঞানের প্রতি একটা আলাদা নজর তৈরি করো, একটা আলাদা জায়গা তৈরি করো এখন থেকেই সেটা মনের মধ্যে। কারণ তোমাদের আমি প্রতিনিয়ত যে ধরনের খবরগুলো দিই তাতে কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে যে বেশিরভাগ ভারতীয়, এমনকি বাঙালিরাই কিন্তু বর্তমানে বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু একটা দুর্দান্ত জায়গা তৈরি করছে, এবং তারা যে সমস্ত আবিষ্কারগুলো করছেন সেটা গোটা পৃথিবীতে কিন্তু বিজ্ঞানের নতুন দিক খুলে দিচ্ছে। সুতরাং এটা কিন্তু লক্ষ্য করার একটা বিষয়, এবং এই জন্যই কিন্তু আমি এই সমস্ত প্রতিদিন বিশেষ করে বিজ্ঞানের টপিকগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি। আজকে বিষয়টা শুরু করা যাক। আজ হলো 28শে মে
2020 আর বাংলায় 14ই জ্যৈষ্ঠ 1427 সন। তা আজকে ভিডিওটা যেটা আমি এই মুহূর্তে রেকর্ড করছি সেটা নেটের সমস্যার জন্য আমি আজকে আপলোড করতে পারিনি, তোমরা যখন দেখবে সেটা 29 তারিখ হয়ে যাবে অর্থাৎ আগামীকাল। যাই হোক, প্রথম যে বিষয়টা দিয়ে শুরু করব, আজ একজন বিখ্যাত মানুষের জন্মদিন, তিনি হলেন ইয়ান ফ্লেমিং। 1908 সালে তার জন্ম। তিনি একজন ব্রিটিশ সাংবাদিক এবং লেখক। তোমরা জেমস বন্ডের নাম নিশ্চয়ই সকলেই শুনে থাকবে, এই জেমস বন্ড যে চরিত্রটা সেটা উনারই কিন্তু সৃষ্টি। আরও একজনের জন্মদিন আজ, তিনি হলেন বিনায়ক দামোদর সাভারকার। 1883 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি হলেন একজন বিপ্লবী। লর্ড কার্জনকে হত্যার মামলায় কিন্তু তিনি অভিযুক্ত ছিলেন। আজ তার জন্মদিন। তো চলো এবার আমরা আমাদের জেলা সম্বন্ধে কয়েকটা তথ্য জেনে নিই। তাই আবারও একটাই কথা বলবো যে এই যে জেলার সম্বন্ধে আমি তোমাদের যে বিষয়গুলো জানাচ্ছি প্রতিদিন সেটারও কিন্তু একটাই কারণ, যে নিজের জেলা, নিজের জন্মভূমি, সেই জায়গাটা সম্বন্ধে তোমার একটা ভালোবাসা তৈরি। সেই জায়গাটাকে তুমি যতক্ষণ না জানতে পারবে ততক্ষণ কিন্তু তোমার মনের মধ্যে অন্য জায়গা সম্বন্ধেও জানার কোনো আগ্রহ জন্মাবে না। সুতরাং সবার আগে নিজের জায়গা, নিজের ক্ষেত্রটাকে কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে, যে আমি কোথায় থাকি, সেই চারপাশটায় কী হচ্ছে, সব কিছুই আমাকে জানতে হবে। সেই জন্যই কিন্তু তোমাদের জন্য এই পার্টিকুলার টপিকটা নিয়ে আসা, যে আমাদের জেলা মুর্শিদাবাদ। তা আজকে যে বিষয়টা নিয়ে বলবো মুর্শিদাবাদ জেলার, সেটা হলো এই জেলার কিছু নদ নদী। তোমরা প্রত্যেকেই জানো যে জেলার প্রধান যেটা নদী সেটা হলো গঙ্গা নদী, যা আমরা ভাগীরথী বলে জানি। একদম জেলার ঠিক মাঝ বরাবর চলেছে, বুক চিরে দুটো ভাগে জেলাকে ভাগ করেছে। তা এই জেলায় যে ভাগীরথী নদী বয়ে চলেছে, এই ভাগীরথী নদী ছাড়াও কিন্তু অন্যান্য নদী রয়েছে। এই বিষয়টা জানানোর জন্যই আমি কিন্তু আজকে তোমাদের এই টপিকটা এনেছি। সেই নদীগুলো কি জানো তোমরা? দ্বারকা, ব্রাহ্মণী, গোবরানালা, ভৈরব, তা এই সমস্ত নদীগুলোই কিন্তু মুর্শিদাবাদ জেলার নদী। এবং প্রধান যে নদী তোমরা প্রথমেই বললাম আমি তোমাদের, সেটা হলো গঙ্গা নদী, যা মুর্শিদাবাদ জেলায় ভাগীরথী নামে পরিচিত। আজকের খবরগুলোয় চোখ রাখি চলো। প্রথমেই যে খবরটায় চোখ রাখব, একটা বিরল প্রজাতির চিতাবাঘের সন্ধান পাওয়া গেছে। সেই বিরল প্রজাতির চিতাবাঘটি মাত্র গোটা পৃথিবীতে 37টা আছে, 37টা, অনলি 37, এবং সেটা সন্ধান পাওয়া গেছে আফ্রিকায়, উত্তর আফ্রিকায়, আলজেরিয়ায়। তোমরা ম্যাপে দেখে নাও জায়গাটা কোথায়। উত্তর আফ্রিকার আলজেরিয়া, এর রাজধানী হলো আলজিয়ার্স। এবং এই প্রজাতির যে চিতাবাঘটা সেটা কিন্তু 10 বছর পর দেখা গেল। সুতরাং এটা যারা বন্য প্রাণীদের সম্বন্ধে খোঁজ রাখো বা তাদের খোঁজ নিতে ভালোবাসো তাদের কাছে কিন্তু খুব আনন্দের খবর এটা, যে এমন একটা বিলুপ্ত প্রাণী আবার দেখা গেল বেশ কয়েক বছর পর। বর্তমান যুগে বা এই সময়ে মেয়েরা কোনো অংশেই কিন্তু পুরুষদের থেকে বা ছেলেদের থেকে পিছিয়ে নেই, বরং তাদের থেকে অর্থাৎ পুরুষদের থেকে কিন্তু বেশ কয়েক গুণ এগিয়ে রয়েছে। কিন্তু যে কোনো ক্ষেত্রে, সমাজের যে কোনো ক্ষেত্রে শীর্ষস্থানে কিন্তু আজকে আমরা নারীদের দেখতে পাই। ঠিক এই সংক্রান্তই একটা আমি তোমাদের এখন খবর দেব। রাষ্ট্রসংঘ,
ইউনাইটেড নেশনস। বিগত আলোচনাগুলোতে তোমরা লক্ষ্য করবে যে ইউনাইটেড নেশনস নিয়ে আমি এর আগে আরও অনেক কথা বলেছিলাম। তা আজকে ইউনাইটেড নেশনস নিয়ে যে কথাটা বলবো সেটা হলো শান্তি রক্ষা বাহিনী, ইউনাইটেড নেশনসের শান্তি রক্ষা বাহিনী। তা সেখানে একজন ভারতীয় রয়েছেন, তিনি হলেন প্রীতি শর্মা। তিনি রিসেন্টলি একটি দাবি করেছেন যে সারা বিশ্বে মহিলাদের বিভিন্ন রকমের সমস্যা রয়েছে, শুধুমাত্র ভারতবর্ষ নয়, গোটা বিশ্বে মহিলারা কিন্তু আজও অনেক রকম সমস্যার সম্মুখীন। তারা যেমন সমাজের শীর্ষস্থানে রয়েছেন, ঠিক উল্টো দিকে এমন কিছু মহিলা রয়েছেন যারা কিন্তু আজ পদদলিত, বিভিন্ন সমস্যায় জর্জরিত। তা তাদের সেই সমস্যা কাটিয়ে তোলার জন্য কিন্তু এই প্রীতি শর্মা রাষ্ট্রসংঘে একটা দাবি জানিয়েছেন, শান্তিরক্ষা বাহিনীতে প্রচুর পরিমাণে মহিলা নিয়োগ করা দরকার। কারণ বর্তমানে রাষ্ট্রসংঘের এই শান্তিরক্ষা বাহিনীতে মাত্র 4% মহিলা নিযুক্ত রয়েছেন। সুতরাং তার দাবিটা যথেষ্ট যুক্তিযুক্ত। এবং এই প্রীতি শর্মা বর্তমানে কঙ্গোয়, তোমরা দেখে নাও ম্যাপে ঠিক কোন জায়গায়, মধ্য আফ্রিকার কঙ্গো, এর রাজধানী হচ্ছে কিনশাসা। তিনি এই কঙ্গোয়ে ইন্ডিয়ান ফিমেল এনগেজমেন্ট টিমের কমান্ডার হয়ে আছেন। খুব ভালো একটা পদে রয়েছেন তিনি সেখানে, এবং তার দাবি যথেষ্ট যুক্তিযুক্ত। আশা করি রাষ্ট্রসংঘ সেই দাবি অনুযায়ী যথেষ্ট পরিমাণ মহিলা নিযুক্ত করবেন। আজ যে বিষয় নিয়ে শুরু করেছিলাম বিজ্ঞান, সেই বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, সেই মহাকাশ বিজ্ঞানের একটা খবর দেব আমি তোমাদের। তা একটি মার্কিন সংস্থা রয়েছে যার নাম হচ্ছে ভার্জিন অরবিট। তারা ছোট ছোট উপগ্রহ লঞ্চ করে, অর্থাৎ মহাকাশে নিয়ে গিয়ে ছেড়ে দেয়, এই হচ্ছে তাদের কাজ। কয়েকদিন আগে তোমাদের আমি একটা এরকমই সংস্থার নাম বলেছিলাম, ব্লু অরিজিন। এই ব্লু অরিজিন সংস্থা কিন্তু মহাকাশের সংক্রান্ত বিভিন্ন যন্ত্রপাতি তারা তৈরি করে। এই ব্লু অরিজিন সংস্থার মালিক জেফ বেজোস, যিনি অ্যামাজনের মালিক। তা এমনই একটা সংস্থা হচ্ছে ভার্জিন অরবিট। রিসেন্টলি ভার্জিন অরবিট একটি রকেট লঞ্চ করতে যায়, কিন্তু ঘটনাচক্রে কিছু তার যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। আর যে রকেট লঞ্চারের মাধ্যমে সেটি নিয়ে গিয়েছিল সেটির নাম হলো কসমিক গার্ল। রকেট লঞ্চারটার নাম হলো কসমিক গার্ল। তা সেই রকেটটি যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সঙ্গে সঙ্গে কিন্তু পুরো প্রক্রিয়াটাকে থামিয়ে দিতে হয়, এবং যে রকেটটা তারা নিয়ে গিয়েছিল মহাকাশে ছাড়বে বলে কৃত্রিম উপগ্রহটি, সেটা কিন্তু দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে প্রশান্ত মহাসাগরে সেটি ভেঙে পড়ে। এটা তাদের প্রথম প্রচেষ্টা ছিল রকেট লঞ্চ করার, সেটা ঘটনাচক্রে সাকসেসফুল হয়নি। যাই হোক, পরবর্তীতে দেখা যাক কী হয়। আমাদের ভারতবর্ষের তামিলনাড়ু যে রাজ্যটি রয়েছে সেখানে একটা নতুন পদ্ধতিতে কৃষকরা চাষ শুরু করেছেন। সেই অঞ্চলে চাষিরা বেশ কয়েক বছর ধরেই তাদের ফসল নষ্ট হয়ে যাওয়ার সমস্যায় কিন্তু ভুগছিলেন, যে বিভিন্ন রকমের পশু পাখি বাইরে থেকে এসে তাদের জমির ফসল কিন্তু নষ্ট করে দিয়ে যাচ্ছে। তা এই সমস্যা সমাধানের উদ্দেশ্যে কিন্তু সরকার এগিয়ে আসে এবং একটা নতুন প্রজেক্ট চালু করে, সোলার ফেন্স ফার্মল্যান্ড প্রোটেকশন। অর্থাৎ দেখো তোমরা, যে
জমিটা রয়েছে সেই জমির চারপাশে তার দিয়ে ইলেকট্রিক্যাল ওয়্যার দিয়ে ঠিক বেড়ার মতো ঘিরে দেওয়া হবে এবং সোলার চার্জার থাকবে, তার মাধ্যমে ইলেকট্রিক থাকবে, কিন্তু সেই তারগুলোর মধ্যে কিন্তু ইলেকট্রিক থাকবে। এখন কোনো বাইরে থেকে যদি পশু সেই জমির ভেতরে ঢুকতে যায় তাহলে কিন্তু সেই ইলেকট্রিক শক খেয়ে আর ভেতরে ঢুকতে পারবে না, সে কিন্তু বাইরে চলে যাবে। তাহলে এমন পদ্ধতিটা কিন্তু তামিলনাড়ু প্রথম শুরু করলো এবং এই যে পদ্ধতি, এই পদ্ধতিতে কিন্তু একটা সরকারি ভর্তুকি রয়েছে, প্রায় 50% ভর্তুকি দেওয়া হয়। প্রজেক্টটার নাম হল সেন্ট্রাল এগ্রিকালচার ইমপ্রুভমেন্ট স্কিম। এই স্কিমের আন্ডারে কিন্তু এই প্রজেক্টে প্রায় 50% সাবসিডি পাওয়া যায় এবং এই পদ্ধতি অবলম্বন করে কিন্তু সেই অঞ্চলের কৃষকরা যথেষ্ট উপকৃত। আশা করা যায় আমাদের দেশের অন্যান্য রাজ্যেও খুব তাড়াতাড়ি এই পদ্ধতি আনতে চলেছেন আমাদের কৃষকেরা এবং সুফল আশা করি তারাও পাবেন। ওয়ার্ডস অফ দ্য ডে, আজকে পেপার কাটিং দেখে নাও তোমরা, সেখানে যে হেডলাইনটি রয়েছে দেখো, চায়না ইন্ডিকেটস দেয়ার উইলিংনেস টু রিসলভ বর্ডার স্ট্যান্ড অফ। আরেকটু নিচে যে হেডলাইনটা রয়েছে সেটাও নেব, ট্রাম্প অফার্স টু মিডিয়েট বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না। তা প্রথম যে বাক্যটা আমি পড়লাম সেখানে ইন্ডিকেটস উইলিংনেস রিসলভ আর স্ট্যান্ড অফ, এই ওয়ার্ডগুলোর মিনিংটা আমি বলবো এবং এই মিনিংটা বললেই কিন্তু পুরো বাক্যটার অর্থটা তোমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। এবং পরের বাক্যটায় অফার্স এবং মিডিয়েট, এই দুটো ওয়ার্ডের মানে আমি বলবো। তা প্রথমে আমি বলি, ইন্ডিকেট কথার অর্থ হচ্ছে ইঙ্গিত আর উইলিংনেস কথার অর্থ হচ্ছে সম্মতি আর রিসলভ মানে হচ্ছে কোনো সমস্যার সমাধান করা আর স্ট্যান্ড আপ মানে হচ্ছে যদি কোনো বিরোধের পরিস্থিতি তৈরি হয় সেই বিরোধটাকে মিটিয়ে নেওয়া বা নিষ্পত্তি ঘটানো, সেটা হচ্ছে স্ট্যান্ড অফ। তা এই খবরটা কেন এসছে তোমরা নিশ্চয়ই এতদিনে বুঝে গেছো বা জানো যে বর্তমানে ভারতবর্ষের সাথে চীনের একটা যথেষ্ট উত্তেজনাপূর্ণ পরিস্থিতি চলছে, লাদাখ বর্ডারে তাদের মধ্যে একটা সংঘর্ষের পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে এবং আশঙ্কা করা হচ্ছে হয়তো দু দেশের মধ্যে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে। তা এমনই একটা উত্তপ্ত পরিস্থিতিতে এই ধরনের একটা খবর উঠে আসা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং আমরা কেউই যুদ্ধ চাই না, আমরা প্রত্যেকেই শান্তি চাই, কারণ এরকম পরিস্থিতিতে যদি যুদ্ধ বাধে দুই দেশের মধ্যে তাহলে ফল অত্যন্ত খারাপ হবে, শুধুমাত্র ভারতবর্ষের না গোটা বিশ্ব কিন্তু এই যুদ্ধের কারণে ভুগবে। তো যাই হোক, এই যে খবরটা উঠে আসছে তাতে মনে হচ্ছে যে বরফ কিছুটা গলেছে এবং দুই দেশেই একটা কথা বলে আলাপচারিতার মাধ্যমে একটা সমস্যার সমাধান সূত্র কিন্তু খোঁজার চেষ্টা চলছে। তা সেরকমই চীন কিন্তু ইঙ্গিত দিয়েছে এবং তারা যে আলোচনার মাধ্যমে এই বিরোধ যেটা তৈরি হয়েছে সেটা নিষ্পত্তি সাধনে তারা সম্মত, সেটা কিন্তু তারা জানিয়ে দিয়েছে। খুব ভালো একটা খবর এটা। আর পরবর্তীতে আমাদের ডোনাল্ড ট্রাম্প, তিনিও প্রস্তাব অলরেডি করেছেন, অফার কথার অর্থ হচ্ছে প্রস্তাব করা, প্রস্তাব দেওয়া এবং ইন্ডিকেট এবং মিডিয়েট কথার অর্থ হচ্ছে মধ্যস্থতা। তিনি কিন্তু ভারত এবং চীন এই দুই দেশের মধ্যেই মধ্যস্থতার মাধ্যমে বিষয়টা মিটিয়ে নিতে চাইছেন, এমনই প্রস্তাব দিয়েছেন। চলো আজ এটুকুই, তোমরা প্রত্যেকে খুব ভালো থাকো, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন নতুন খবর নিয়ে। আজ আসি।